আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই আজকে কি কি পাখি নিয়ে আসছেন আপনি? বেবি পাখি নিয়ে আসছি আপনার, লরি এটাই দেখেন, প্রথম থেকে শুরু করেন, ব্ল্যাক কাপ লরি। এটা হলো ব্ল্যাক কাপ লরি। ব্ল্যাক কাপ লরি, এটা বয়স কিরকম ভাই? এটা 2 মাস প্লাস। 2 মাস প্লাস? জি জি জি, কালারটা অনেক সুন্দর আসবে ভাই, দেখেন মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর কালার, একদম ডানা নিচে দেখেন পাখাগুলো হলুদ আছে, রেড আছে, অনেক লক্ষ্মী পাখি। আর এটা হলো এই যে ডাবল ফ্যাক্টর ব্লু, যেটা বলে ভায়োলেট, ভায়োলেট যেটা বলে, এটা নামটা ভাই আবার বলে দিন। ব্ল্যাক ক্যাপ লরি বেবি। ব্ল্যাক ক্যাপ লরি, এটা বয়স কিরকম ভাই? 2 মাস প্লাস। 2 মাস প্লাস, প্রাইসটা কিরকম চাইতেছেন? প্রাইস 45,000 টাকা। 45,000 টাকা, এটা কি ফিক্স প্রাইস না আরো? জি এটাই ফিক্স। এটাই ফিক্স। আপনার কাছে এগুলো কি ব্রিডিং পেয়ার আছে আপনার কাছে? হ্যাঁ ব্রিডিং পেয়ার দেওয়া যাবে, এক পেয়ার আছে। এক পেয়ার, পেয়ারটা, ওইটা পেয়ারটা কত চাইতেছে? এটা 1.10। 1,10,000 টাকা হলে ছাড়বেন। আর হলো আপনার এই বেবিকে আরো আছে না? এটার বাবা মা, এটার প্যারেন্টস, এটা পেয়ারই বিক্রি করে দিবেন। আর বেবিকে আরো আছে, ওর সাথে আরেকটা আছে, আরেকটা বেবি আছে, ওটা বিক্রি করব না, আমি রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর একটা লরি। তো ভাইয়ের কাছে একটা মাস্টার পেয়ার আছে, যদি ওই পেয়ারটা যদি আপনারা নিতে চান ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো ভাইয়ের কাছে আজকে বেশ কিছু কালেকশন আছে মাশাআল্লাহ দিলে, অনেক আরো পাখি আছে চেম্বার। তো আমি আস্তে আস্তে দেখাবো ভাই। এই যে এইটার ভিতরে এটা এটা কি লরি ভাইয়া? এটা মুলুকান রেড লরির বেবি। মুলুকান রেড লরির বেবি। রেড লরির বেবি। আচ্ছা আচ্ছা, এটা তো মনে হয় এই জোড়া দুইটাই বাচ্চা দেয় আমি মনে। হ্যাঁ দুইটা করে বাচ্চা দেয়, আর একটা ছেলে একটা মেয়ে হয়। ঢাকনা দিয়ে দিন। হ্যাঁ, এই যতটুক জানি লরি, যে লরি পাখিগুলা ওগুলা দুইটা করে ডিম দেয়, আর একটা মেল ফিমেলই বাচ্চা হয়। হ্যাঁ আমি এই পর্যন্ত যা দেখছি। আর এটা পেয়ারটা কত চাইতেছেন? পেয়ারটা 90,000 টাকা। 90,000 টাকা, বয়স আসলে বিক্রি হয়ে গেছে, পেয়ার আমার কাছে আরো আছে। মানে এটা সেল হয়ে গেছে, আরো এক পেয়ার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেল হয়ে গেছে, এটা টাকা দেওয়া হয়ে গেছে। এগুলোর কি ব্রিডিং পেয়ার আপনার কাছে আছে? এগুলো ব্রিডিং পেয়ার সে সত্য কথা আমার কাছে আছে, কিন্তু ওগুলো ইম্পোর্টেড হবে ভাই, শিওর দিব না, কারণ আমি চাই না আমার কাছে কেউ পাখি নিয়ে অখুশি। মানে যেটা আপনি কনফার্ম দিবেন ওইটাই তো, যেটা কনফার্ম দিব ওইটা কনফার্ম, আর যেটা আছে ওইটা কনফার্ম না, ওটা হচ্ছে আপনার যে বাইরে থেকে আনা ইম্পোর্টেড পাখি। বুঝতে পারছি, ওটা আমি সরাসরি বলে দিব, তাতে ভাই কেউ পাখি নিয়ে কেন না, আমি চাই না আমার পিছনে কেউ কোনো কথা বলুক। ভাই এগুলো অনেক সুন্দর কথা বলছে, কারণ অনেকজন এগুলো বিক্রি করার জন্য কলম বলে যে ভাই এটা ব্রিডিং পেয়ার, এটা 100% পেয়ার। ভাই এগুলো ওরকম কিছু বলে নয়, আর উনি যেটা বলছে এটা একদম রিয়েল কথাই বলছে। আর ওইটা কিন্তু ওইটা দামেও কম হবে। হ্যাঁ দাম কম হয়। হ্যাঁ ইম্পোর্টের পাখির দাম কমই হয়, তো ভাই এই পেয়ারটা সেল হয়ে গেছে। আর এরপরে যদি আরো পেয়ার না, এরকম পেয়ার একটা আছে, আরো এক পেয়ার বাচ্চা আছে ছোট, এটা এবার নিলে আরো 10 থেকে 15 দিন, মানে 20 দিন পর নিলে আরো ভালো আসবে। এরকম না আসলে থেকে একটু ছোট আসবে। এই পেয়ারটা চাইতেছেন হলো 90,000 টাকা। হ্যাঁ এটা বয়স হলো কিরকম ভাই? ওটার বয়স এখন বর্তমানে আছে 15 দিন। আর এটার বয়স কত? এটার বয়স 35 দিন। 35 দিন, 30 থেকে 35 দিন এটার বয়স। আর যেটা ভাইয়ের কাছে আছে ওইটা হলো 15 থেকে 20 দিনের ভিতরে এরকম হবে। তো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর পাখি দুইটা। এটা হলো মুলাক্কান রেড লরি যেটা বলে, অনেকজন এরকম মুলাক্কান রেড লরি, মানে এরকম আরেকটা হয়, যেমন এটা দেখেন ভায়োলেট, এটা বড়টা আমি দেখাই, এই যে এটা হলো ভায়োলেট। তো ভাইয়ের কাছে এরকম আরেকটা বড় এক পিস আছে, ওটাও আমি দেখাবো আপনাদের। ভাইয়ের কাছে আরো কিছু পাখি আছে, ওটাও আমি দেখাই। এই যে কিছুক্ষণ আগে যে রেড মুলাক্কান লরিটা দেখছিলেন ওইটার এরকম বড়টা, এটা এটা হলো বড় সাইজটা। এই যে দেখেন কত সুন্দর নাচে, দেখেন বড় অনেক সুন্দর, অনেক সুন্দর। আরেকটা কথা, এটা কিন্তু কথা বলতে পারে, চারটা কথা বলতে পারে, চারটা কথা বলতে পারে, মাম্মি বলে, লরি বলে, মিঠু বলে। আপনাদের কিছুক্ষণ আগে যে দুইটা বাচ্চা ভাই দেখাইলো, এই যে 90,000 টাকা, এই যে 90,000 টাকা যে বাচ্চা দুইটা দেখাইছে, যে ছোট যে দুইটা বাচ্চা দেখতেছেন, এটার এই কলম বড় হইলে যে এরকম সাইজ হবে, এরকম কথা বলে। আর দেখেন দেখলেন যে কিছুক্ষণ আগে কত সুন্দর নাচলো, মাথা নিয়ে অনেক নাড়াচাড়া করতেছে। এই দেখেন দেখতে পারছেন অনেক সুন্দর মাশাআল্লাহ, একদম মানে। আর এটা কলম জাঞ্জি করে না কলম, এটা কলম একদম ফ্রেশ, মানে অনেকজন জাঞ্জি করে ছোট থেকে এগুলো অনেক ফুল টাইম হয় ভালো। ভাই এটা চাইতেছেন কত বড় পাখিটা? এটা 60,000 টাকা। 60,000 টাকা এটা মুলাক্কান রেড লরি। আমি আবারও আপনাদের দেখাই দিই, এই যে পিছনে দেখেন এটা কলম ভায়োলেট আছে, আরেকটা আছে কালো, কিন্তু ওটা কলম মুলাক্কান রেড লরি। কালোটা প্রাইস কম হয়। হ্যাঁ ওটা প্রাইসও কম হয়, পাখি সাইজও ছোট হয় কলম। তো ভাইয়ের কাছে আরো অনেক পাখি আছে ভাই, অন্য কি কি পাখি আছে একটু দেখান। ভাইয়ের কাছে যে এখানে যে পাখিগুলো দেখতেছেন, প্রথমে সানকুনুর দেখেন একটা। আচ্ছা আচ্ছা, এই যে এটা হলো সানকুনুরের বেবি, রেড ফ্যাক্টর। এটা হলো রেড ফ্যাক্টর সানকুনুরের বেবি। এই দেখেন এটা মাথার কলম আপনার হলুদ হবে, লাল হবে, বুক কলম লাল হবে আস্তে আস্তে, আর পিঠটা যা দেখতেছেন এটা পুরো হলুদ হয়ে যাবে।
এটা হলো সান কোন ভাই, এটা বয়স কিরকম? এটা বয়স হচ্ছে যে আপনার 32 দিন। 32 দিন এর প্রাইসটা কিরকম ভাই? প্রাইসটা হচ্ছে 14000 টাকা। 14000 টাকা হলে এটা সেল হবে। জি আরো আছে ভাই, লরির বেবি আছে, লরির বাচ্চাগুলো একটু দেখান। এই যে লরির বাচ্চা, এগুলো হলো আপনার হলো ইয়েলো কালার রেইনবো লরি। এই ডানার নিচে গুলো মেটাল রেড। তো এটার বয়স কিরকম ভাই? এটার বয়স হচ্ছে আপনার 35 দিন প্লাস। 35 দিন মানে 35 থেকে 40 দিন এটার বয়স। এই যে আরো আছে, যারা 25 থেকে 30 দিনের বাচ্চা আছে, যেটা ছোট ছোট বাচ্চা আছে। আচ্ছা এগুলোর প্রাইস কিরকম চাইতেছেন? 12000 টাকা পিস। 12000 টাকা পার পিস। আর বড়টা 13000। আরে লাভ বাড়ের বাচ্চাগুলো ভাই কত করে দিতে? লাভ এগুলো সব রেড হেড অফলাইন। রেড অফলাইন এটা পুরো মাথা লাল হবে, লেজ হয়ে লাল হইতেছে। এই দেখেন, এই যে লেজার নিচে কোন লাল হইতেছে, পুরো মাথা একবারে এই পর্যন্ত লাল হবে পুরোটা। তো দেখেন এই এগুলো বয়স কেস কিরকম? এটা আপনার বয়স কিরকম? হ্যাঁ বয়সটা হচ্ছে আপনার 28 দিন। 28 দিন বয়স। এগুলো প্রাইসটা ভাই? এটা প্রাইসটা আছে 3000 টাকা পার পিস। 3000 টাকা পার পিস রেড অফলাইনে লাভ বাড়ের বেবি 3000 টাকা পার পিস। তারপরে আপনি ভাইয়ের সাথে কন্টাক্ট করে দেখেন যদি কিছু কমাই দেবেন। আরো কি কি পাখি আছে? আবার স্টক করেন ভাই। এটা কি বড়? এটা তো ইয়া রেড কালার। হ্যাঁ এটা 10 মাস হয়ে গেছে বয়স। এটা বয়স কত ভাই? এটা 10 মাস। এটা মিঠু বলে, মিঠু বলে। এটা হলো রেড কালার। আর এই যে কিছুক্ষণ আগে যে আপনাদের যে বাচ্চাগুলো দেখানো হয়েছে, এই যে বাচ্চাগুলো, এটা গুলো আপনার হলো রেম্বো ইয়েলো কালার। ইয়েলো কালারটা হলো এই যে ইয়েলো। এই দেখেন, এই যে এটা হলো দুটোটা হাতে নেন ভাই। এই দেখেন, এটা হলো আপনার যে মাথার উপরে গুলো হলুদ আছে, এটাকে বলে ইয়েলো কালার। এটার মাথা হলো দেখেন উপরে লাল, আর এটা গুলো পিঠে গুলো অনেকখানি লাল আছে দেখেন। এটাকে বলে রেড কালার। ভাই রেড কালার এই পাখিটা কত চাইতেছে? এই পাখিটা চা হচ্ছে 18000 টাকা। অনেক সুন্দর, এটা জানজি করা না কিন্তু। হ্যাঁ হ্যাঁ একদম, মানে সুপার টেম। এগুলো কম যতর পাখি দেখাইছে ভাই, বড় পাখি, ছোটগুলো তো দেখাইছে, তারপর বড়গুলো দেখাইছে, এগুলো সুপার টেম একদম। আর এটার প্রাইসটা ভাই কিরকম চাইতেছে? 18000 টাকা। 18000 টাকা চাইতেছেন। দেখেন আমি আবারো বলি, যে লরির বাচ্চাগুলো এগুলো ছোটরি, আর এই বড় হলো যে এটা। এই বাইরে কাছে আরো কিছু লরি আছে। এই দেখেন বেশ কিছু লরি দেখেন, এই যে এখানে রেড ফ্যাক্টর রেড কলার আছে, আর ওই যে মুলাক্কানের লরিরা, এটা এখন খাঁচা রেখা দিছে, কিন্তু এটা গুলো একদম সুপার টাইম আছে ভাই। এইগুলো কত করে চাইতেছেন লরি? এগুলো আপনার একই দাম 18000 টাকা, আর জোড়া নিলে 35000 টাকা। আচ্ছা পিস 18000, আর জোড়া নিলে 35000 টাকা। সবগুলো রেড কলার, সবগুলো টাইম। আচ্ছা আচ্ছা ভাই, আর এই যে এখানে কিছু ককাটেল দেখতেছি, এই ককাটেল গুলো কত করে চাইতেছেন ভাই? ককাটেল আপনার বিপাইট আছে এক পিস, ওই যে দেখেন এক পিস বিপাইট। হ্যাঁ এই যে একটা বিপাইট, এই যে এটা গুলো বিপাইট, এটা বড় হলো গুলো মাছরা দিলে অনেক সুন্দর হবে। জি জি, ওটা দাম চা হচ্ছে 5500 টাকা। 5500 টাকা বয়স ভাই? বয়স 35 দিন। 35 দিন ভাই। আর এই যে এখানে গ্রে ককাটল দেখতেছি, এটা আপনার 2000 টাকা পিস। গ্রেটা হলো 2000 টাকা পিস। এগুলো একা একা খায়? হ্যাঁ এগুলো মানে এখানে যা পাখিগুলো আছে এগুলো বয়স কিরকম হবে? বয়স আপনার 40 দিনের উপরে সব পিস। 40 দিনের উপরে? হ্যাঁ। আচ্ছা তা আপনি গ্রে গুলো 2000 টাকা পিস, আর এর হলো 5500 টাকা পিস বিপাইট। আর লুটিনো গুলো কত করে চাইতেছে? লুটিনো, লুটিনো পাল আসছে, তারপরে লুটিনো বলি আমি, হালকা আসছে পাল, এটার দাম 3000 টাকা পিস। 3000 টাকা পার পিস। মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর সাইজ। আর এলো পাখি কলম একদম, মানে এই সব পাখি নিলে আপনার কোনো রিস্ক থাকবে না। যেমন অন্য অন্য পাখি নিলে আরো ছোট, যত ছোট নেবেন আর ককাটেল এরকম অত রিস্ক থাকে, কিন্তু বাইরের কাছে যে ককাটেলের ট্যাম বেবি গুলো আছে মাশাআল্লাহ দিলে একদম এটা পারফেক্ট। এটাকে আপনি যদি ছোলা ভিজিয়ে দেন এখনই হালকা পাতলা খাবে, আমি যতটুকু বুঝি। তো একে একে এখনই খায়। বাইরের কাছে বেশ কিছু পাখি নিয়ে আজকে আসছে, চলে আসছে মিরপুর 1 নম্বর। ভাই আপনার লোকেশনটা একটু বলেন। আমার লোকেশন ঢাকা কমলাপুর। ঢাকা কমলাপুর? কমলাপুর। জি আচ্ছা, আপনার ভাই কন্ট্যাক্ট নাম্বার একটু দিয়ে দেন। 018-018-49-49-49। জি ভাই। 4949-32-32-76। আবার বলেন। জি বলেন বেন। 018-018-49-49-49-32-32-76। ভাই আপনার আপনাকে বাংলাদেশে যে কোনো জায়গায় কি ডেলিভারি দেন? যে কোনো জায়গায় ডেলিভারি দেই, ওই ক্ষেত্রে আমাকে টাকা অ্যাডভান্স করতে হয় না। আচ্ছা ঢাকার বাইরে যদি দেন সেক্ষেত্রে কি করতে হয়? এই ক্ষেত্রে আপনার গাড়ি ভাড়াটা, মানে ওনার গাড়ি ভাড়া, আপনি মানে ঢাকার বাইরে, মানে ঢাকার মধ্যে হলে আপনি মালটা হাতে দিয়ে তারপর টাকাটা নেন? ঢাকার বাইরেও আমি মালটা হাতে দিয়ে তারপর টাকা নেই, ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাকে আগে দিতে হবে। আগে দিতে হবে ডেলিভারি চার্জটা? কত আপনি? এটা জায়গা অনুযায়ী আর কি। জায়গা অনুযায়ী? হ্যাঁ, যেমন আপনি খুলনা থেকে নিতে আসেন, এখন খুলনা যাওয়া আসা ভাড়া আমাকে দিতেই হবে, আর আপনি আইসে নিলেও দিতে হবে। ওই ক্ষেত্রে আমি বলি না, আমার পাখির টাকা অ্যাডভান্স করে। মানে আপনি কথা হলো যে খুলনা যদি আপনি দিয়ে আসেন, যাতায়াত ভাড়া আপনাকে দিতে হবে? দিতে হবে। আর যদি উনি যদি আইসা নেয় ওনারটা, তো উনি দিয়ে আসবে, এটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ক্ষেত্রে পাখির জন্য কোনো টাকা, আগে যদি টাকা যদি পেমেন্ট পাঠায় দেয় তাহলে আপনি পাখি সিঙ্গেল গাড়িতে উঠে দিয়ে। হ্যাঁ যদি গাড়িতে নিতে চায়, আর আমি গাড়িতে খুব কমই দেই, কারণ আমার জিনিস আমি নিজে ডেলিভারি দিয়ে থাকি।
আমি নিজে যাব ওনার বাসায় ডেলিভারি দিয়ে আসবো, পাখি দেখবে খারাপ হলে নিবে না ভালো হলে পাখি নিবে। অনেক সুন্দর কথা, কারণ এরকম কলম কেউ ডেলিভারি দেয় না। বাট এই এই মানে এলাইনে অনেকগুলোই তো লোক দেখলাম, অনেকজনই পাখি বিক্রি করে জিনিস। তো ওই যে টাকা গাড়ি ভাড়া, আমি 20,000 টাকা দিয়ে একটা পাখি কিনছি, 2,000 টাকা গাড়ি ভাড়ার জন্য তো অনেক কষ্ট লাগে আসলে। এখন গাড়ি ভাড়া দিলে হয় কি, আমি নিজে গিয়ে পারফেক্ট পিওর একটা পাখি আপনার হাতে পৌঁছে দিতে পারি। কারণ হলো কি ভাই, অনেকজনে মনে করেন টাকা পাড়ায় পাখি পাড়া না, আপনি যে কথাটা বলছেন এটা মানে এরকম আর কি বলে। আমি পাখির জন্য টাকাও নেই না, আমি পাখি দিব, দেখবেন পছন্দ হবে টাকা দিব। আচ্ছা, ভাইয়ের কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর কথা বলছে। যদি আপনাদের যদি পাখি টেম্বার যদি পালার যদি ইচ্ছা জাগে তো বাইরে থেকে নিতে পারেন, বাইরের কাছে গেলাম। আপনার প্রতি সপ্তাহে মানে দৈনিক পাখি কালেকশন অনেক আসে, তো অনেক আসে, যে কোনো পাখি চাইলে আশা করি ভাই দিতে পারবে। আর ভাইয়ের নিজে পাখি ভিড় করায়, তো মাশাআল্লাহ দিলে ভাগে যে পাখিগুলো দেখছি বর্তমানে আমার কাছে গ্রে, মেকাও, ইলেকট্রাস এই তিনটার বেবি আছে, যদি কেউ চায় দিতে পারবো। ইলেকট্রাসের বেবি কত করে ভাই? ইলেকট্রাসের বেবি হবে আপনার প্রায় 55,000 টাকা করে, 55,000 টাকা পিস। এটা তো আপনি একটা মেল হয় হলো রেড কালার, ফিমেল হয় হলো আপনার ফিমেল হয় রেড কালার, ফিমেল রেড আর মেল ব্লু, সবুজের ভিতরে সবুজের ভিতরে। মানে এগুলো কি রেডটা একটু বেশি দাম না একই দাম? একই দাম, মানে এটা দুইটা দুই কালারেরই হয়। হ্যাঁ, এর ভিতরে আছে ফিমেলটা। গ্রে প্যারটের বেবিটা আপনি কত চাইতে আছেন? গ্রে প্যারটের বেবিটা 65,000 টাকা ঠিক। 65 বয়স কি রকম ভাই? বয়স 1 মাস 20 দিন। 1 মাস 20 দিন। আর আপনার হলো মেকআপ বেবিটা? মেকআপ 1.35। 1,35,000 প্রাইস। বয়স কিরকম? বয়সটা হবে 1.5 মাস। 1.5 মাস। তো মাশাআল্লাহ দিলে অনেক মানে অনেক কম টাকায় চাইছে। তো বাইরে কাছে গেলাম শুনলে নি পাখি নিয়ে আসে না, তো বাইরে কাছে গেলাম অনেক পাখি আছে। আপনার যদি লাগে বাইরে থেকে পাখিগুলো, যে কোনো পাখি লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য।